বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডাটা আর কলমি শাক একসাথে ভাজি করে। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন এবার শুরু করি। প্রথমে আমি কিছু ডাটা শাক আর কলমি শাক নিয়ে নিলাম। এবার এই ডাটা শাক আর কলমি শাক ভালোভাবে কুচি করে নিব। দুই রকম শাকে আমি একসাথ করে ভালোভাবে কুচি করে নিয়েছি। এবার আর কেটে নিয়েছি কিছু পেঁয়াজ আর রসুন। এখানে কেটে নিয়েছি কিছু কাঁচামরিচ দুই টুকরো করে। এবার চুলা একটি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কিছু তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এবার এগুলো ভালোভাবে একটু ভেজে নিব। এবার সাথে দিয়ে দিব কেটে নেওয়া কাঁচামরিচগুলো, দিয়ে দিলাম। এবার এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আবারও সাথে কিছু সরিষার তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার সাথে দিয়ে দিলাম কলমি শাক আর ডাঁটা শাক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে। সবগুলো ডাঁটা শাক আর কলমি শাক দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার সাথে দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটি সরিয়ে নিলাম। দেখুন শাক থেকে কতগুলো পানি উঠেছে। সাথে কোনো রকম বাড়তি পানি দিব না, এই পানিগুলোর মধ্যেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম পেঁয়াজ,
কাঁচা মরিচ আর রসুনের সাথে। শাকগুলো ভালোভাবে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন, প্রায় রান্না হয়ে গেছে আমার ডাঁটা শাক আর কলমি শাক। এবার পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটি সরিয়ে নিলাম। আবারও ভালোভাবে একটু নেড়ে দিলাম। শাকের পানি প্রায় শুকিয়ে গেছে। পুরোপুরি শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব শাক। রান্না হয়ে গেছে ডাঁটা শাক আর কলমি শাক। চুলা থেকে নামিয়ে একটি ডিশের মধ্যে পরিবেশনের জন্য নিয়ে নিলাম। আর উপর দিয়ে কিছু শুকনো মরিচ ভেজে সাজিয়ে নিলাম। আপনারাও চাইলে এভাবে ডাঁটা শাক আর কলমি শাক একসাথে ভাজি করতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।